দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশের আজকের পর্বে আপনারা অনেকেই হয়তো জানেন যে ঢাকা ট্রিবিউন আইআরআইয়ের সাথে পার্টনারশিপে এই কর্মসূচিটি পরিচালনা করছে যাতে আমরা বিগত জাতীয় নির্বাচনের সময়ও এ ধরনের কতগুলো বিতর্ক অনুষ্ঠান আয়োজন করেছিলাম তারই এই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আছি পঞ্চগড়ের তেতুলিয়াতে যেখানে তেতুলিয়া সদর উপজেলা নির্বাচন হবে খুব সাম শীঘ্রই এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমার সাথে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এখানে এই নির্বাচনে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং তাদের সাথে আমরা এই নির্বাচনী বিতর্কটা অনুষ্ঠান করব আজকের পর্বে এবং এখানে এখানকার স্থানীয় অধিবাসী ভোটারবৃন্দ তাদেরও একটা অংশ আমাদের সাথে আজকে এই এখানে অডিয়েন্সে উপস্থিত রয়েছেন আমরা তাদের কাছ থেকেও পরবর্তীতে অনুষ্ঠানে একটা পর্যায়ে কিছু কথা শোনার চেষ্টা করব বা প্রশ্ন নেব তো শুরুতেই আমি স্বাগত জানাই এবং পরিচয় করিয়ে দিই আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা সময় দিচ্ছেন এবং সামনে তাদের নির্বাচন তারা এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথ এবং সেরকম তিনজন প্রার্থী এখানে উপস্থিত আছেন প্রথমে আমার পাশে রয়েছেন জনাব কাজী মাহমুদুর রহমান ডাবলু যিনি বর্তমানে এই উপজেলার চেয়ারম্যান এবং পুনরায় উনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন একই সাথে উনি বাংলাদেশ আওয়ামী লীগের তেঁতুলিয়া সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন এর পরে রয়েছেন মাঝখানে রয়েছেন জনাব আব্দুল লতিফ তারিন যিনি সহসভাপতি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি এবং তিনিও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এরপরে রয়েছেন জনাব মুক্তারুল হক মুকু যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এবারে নির্বাচনে উনি পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রার্থী হয়েছেন আমরা আপনাদের তিনজনকেই স্বাগত জানাই এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে আমরা চেষ্টা করব যে এই এলাকার যে নির্বাচনী পরিবেশ এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন এই বিষয়েই আপনাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করব যাতে আপনাদের পরিকল্পনা কথা এবং অঙ্গীকারের কথা আমরা জানতে পারি তো শুরুতেই আমি জনাব ডাব্লু আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে দিয়ে শুরু করছি যে যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে এর জন্য এই এলাকায় নির্বাচনের যে পরিবেশ ব্যবস্থাপনা সে ব্যাপারে আপনারা কতটুকু সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসলে আমরা সাধারণত নির্বাচনী শীতকালে আমরা অভ্যস্ত শীতকালে নির্বাচনে আমাদের জন্য ভালো একটা পরিবেশ এই যে গ্রীষ্মকাল এবং প্রখর রোদ তারপরেও গত কয়েকদিন আগে আমাদের পার্লামেন্ট নির্বাচন হলো এই নির্বাচনের পরে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন সময় যেহেতু আপনার নির্বাচনের সময় যেহেতু নির্ধারিত তাই তো করার আর কিছু নাই আমাদের নির্বাচনী যে পরিবেশ পরিস্থিতি তেতুলিয়া উপজেলা পরি একটা শান্ত সৃষ্ট উপজেলা এই উপজেলায় আমরা সকলেই এখানে আওয়ামী লীগ নাই বিএনপি নাই আমরা ভাতৃত্বপূর্ণ ভাই ভাই হিসাবে আমরা কিন্তু সবাই ভোট করছি এখানে ভোটে কোনো রেসা নাই যেটা আমাদের জন্য ভালো এবং প্রশাসন সার্বিকভাবে তাদের দায়িত্ব তারা পালন করে আমি আশা করব যে আমাদের এই পরিবেশ ইনশাল্লাহ আগামী আট তারিখ পর্যন্ত শুধু না আট তারিখের পরেও যে পরিবেশ আমার মনে ভালো থাকবে এই তেদুলিয়ার পরিবেশ ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ একই প্রশ্নে আমি জনাব আব্দুল লতিফ তারিন আপনার মতামতটা জানতে চাইবো যে আসলে এই নির্বাচনী পরিবেশ এবং ব্যবস্থাপনা সার্বিক ব্যবস্থাপনা সেটা ব্যাপারে আপনারা সন্তুষ্ট রয়েছেন কি না আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার আসলে উপজেলার চেয়ারম্যান নির্বাচন আটই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেঁতুলিয়া উপজেলায় এখানে আমি আড়াই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ঢাকা যারা আপনারা এসেছেন আপনাদেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল তেঁতুলিয়া উপজেলা এই তেঁতুলিয়া উপজেলায় এসে আমাদের উপজেলার চেয়ারম্যান যারা প্রার্থী হয়েছি তাদের মতামত এবং এখানে অনেক ভোটাররা উপস্থিত আছেন তাদের বন্দ্যোপাধ্যার জন্য যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি পাশাপাশি নির্বাচনের যে পরিবেশ পরিবেশ আসলে যেটা বোঝায় আমাদের তেঁতুলিয়াতে আসলে একটা শান্তিপ্রিয় এলাকা এখানে হানাহানি মারামারি ধরাধরি অন্যান্য এলাকার মতো বাংলাদেশের এই উপজেলায় ওই ধরনের কোনো সমস্যা নাই আর এখানে আমাদের উপজেলা প্রশাসন আমাদের অত্যন্ত সজাগ তাদের অক্লান্ত পরিশ্রম এবং নির্বাচন রিটার্নিং অফিসার থেকে শুরু করে তেঁতুলিয়ায় যারা নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন আমাদের তেঁতুলিয়া উপজেলার প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচন পরিবেশটা অত্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দরভাবে যে নির্বাচনটা হয় সেই পরিবেশটা বর্তমান এখানে বিরাজ করছে এবং এখনও কোনো ওই ধরনের কোনো ধরনের আমাদের সম্পর্কের কোনো অবনতি নাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি প্রিয় ভোটার বিন্দু রয়েছেন আমরা কথা দিতে পারি বিশেষ করে আমি কথা দিতে পারি যে আমার যারা সমর্থক রয়েছেন আমার যারা ভোটার বিন্দু রয়েছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে নির্বাচন আচরণ আচরণবিধির বাইরে আমার কোনো কর্মী আমার কোনো ভোটার বা আমরা কোনো তার বাইরে যাব না এবং সার্বিক কথা হলো যে আমাদের তেতুলিয়া উপজেলার বর্তমান নির্বাচন পরিবেশটা অনেক ভালো বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে অনেক ভালো বিরাজমান জি ধন্যবাদ আমি আসব আবারও আপনার কাছে এ পর্যায়ে মুক্তারুল হক মুক্তারুল হক আপনাকে আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনী যে ব্যবস্থাপনা এটা ব্যাপারে আপনার অভিমত আসসালামু আলাইকুম সবাইকে আসলে আপাতত দৃষ্টিতে বর্তমান যে নির্বাচনের পরিবেশ তাতে সন্তোষজনক কিন্তু তারপরেও কথা থেকে থাকে যে আসলেই প্রকৃত আমাদের নির্বাচনটা যে সামনে আট তারিখে হতে যাচ্ছে সেটি সুষ্ঠু হবে কি না আমি যেখানেই সাধারণ মানুষের কাছে গেছি ভোটারদের কাছে গেছি যে ভোট যদি সুষ্ঠু হয় ভাই আমরা এটাই আশা করি তো সেই জন্য আমিও আপনাদের মাধ্যমে আমার এখানে ভোটার বা আমাদের যারা আছেন সবাইকে অনুরোধ করব যাতে নির্বাচনটা অন্তত সুষ্ঠুভাবে হয় পরিচালিত প্রশাসনের দৃষ্টি আমি তিনাদেরও দৃষ্টি নজর রাখবো যে তিনারা যাতে প্রকৃতি যে নির্বাচন হতে চলেছে সে নির্বাচনটি যাতে সাধারণ মানুষ উৎসবমুখরভাবে অংশগ্রহণ করতে পারে সাধারণ মানুষ যাতে যেই প্রার্থীকে ভোট দিবে সে যাতে যাতে নির্বিঘ্নে দিতে পারে সেটি আমি প্রত্যাশা করব কিন্তু আপাত দৃষ্টিতে বর্তমানে যে পরিস্থিতি তাতে সন্তোষজনক আমি এটি সামনের আট তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আশা করব আপনাদের মাধ্যমে যাতে যাতে এটি আঠই মে যে আমাদের নির্বাচন হতে চলেছে সেটি যাতে সেভাবেই অনুষ্ঠিত হতে যায় সেটুকুই আমি আশা করব আর যে ডাব্লু ভাই আমাদের বললেন যে দলীয়ভাবে এখানে আসলেই কোনো সমস্যা নেই আমিও চাই এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত আমাদের কোনো হানাহানি বা কোনো কিছু যাতে আমাদের নির্বাচনে আমরা কেউ কোনো পদক্ষেপ বা কোনো কিছুই আমরা করতে না পারি বা না করে এটি আমার একমাত্র মানে আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে আর কি যে যাতেই সকল ভোটার সকল প্রার্থী সমান সুযোগ পায় জি ধন্যবাদ আপনাকে আমি আবারও পরে প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি এই পর্যায়ে আমরা প্রত্যেকের কাছে আপনাদের কাছে জানতে চাইব যে এই এলাকার তেতুলিয়া এলাকা যেটা একটা খুবই সম্ভাবনাময় একটা জায়গা এই জায়গার সার্বিক আর্থসামাজিক উন্নয়নে আপনাদের যে উপজেলা এরিয়া এই জায়গার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে যদি আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তাহলে এই এলাকার উন্নয়নে আপনার কি ধরনের কর্মসূচি নিতে চান আমি জনাব কাজী মাহমুদুর রহমান আপনাকে দিয়ে শুরু করি তেঁতুলিয়া খুব ভালো একটা অবস্থানে আছে আমরা যদিও আমরা চা করতে গিয়ে আমরা কিছুটা হিমশিম খেয়েছি এখন চায়ের অবস্থা কিন্তু আমাদের ভালো একটা অবস্থা না সবাই আশা করছিল চা দিয়ে আমরা হয়তো এগিয়ে যাব আমরা কিছুদিন ভালো একটা অবস্থানে ছিলাম শেষ মুহুর্তে আমরা কিন্তু একটা খারাপ অবস্থানে গেছি তারপরেও আমি যেটা মনে করি এলাকার আত্মসামাজিক যে উন্নয়ন তা বিভিন্ন সময় আমাদের যারা আমরা এখানে আছি তেঁতুলিয়ায় আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের শাক সবজি আবাদ করে বিভিন্ন ধরনের পাথর উত্তোলন ইত্যাদি দিয়ে কিন্তু আমরা মোটামুটি আর্থসামাজিক সামাজিক অবস্থা আমাদেরকে দিলে অন্যান্য এলাকার থেকে আমি মনে করি যে এই যে অনেক অনেকটা ভালো অবস্থানে আমরা আছি এবং আমি চেয়ারম্যান আছি যদি ভবিষ্যতে আমাকে ভোটার ভাইরা যদি আমাকে নির্বাচিত করে আমি এলাকার জন্য যা কিছু করার দরকার মানুষের সাথে পরামর্শ করে আমি সেই কাজগুলো করব। জি আপনাকেও ধন্যবাদ একই প্রশ্নের জবাবে আবদুল লতিফ তারিন আপনি আপনার পরিকল্পনার কথা বলবেন বাংলাদেশের একটি অবহেলিত অবহেলিত জনপদ এই তেতুলিয়া উপজেলা তবে বর্তমানে আমাদের নেত্রী নেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার কারণে এই তেঁতুলিয়া উপজেলায় এখন উন্নয়নের ধারাবাহিকতা আজকে তেঁতুলিয়ায় চলছে বিভিন্নভাবে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এবং বিভিন্নমূলক উন্নয়নমূলক কার্যক্রম আমাদের এই সরকারের আমলে এই তেতুলিয়া প্রতিষ্ঠিত হয়েছে পাশাপাশি আমাদের জননেতা আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব নামিউজাম মুক্তার নেতৃত্বে ইতিমধ্যেই তেঁতুলিয়া উপজেলাটাকে মানুষের বিভিন্ন কার্যক্রম সুবিধা অসুবিধা আমাদের এই এলাকার মানুষের সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন ইতিমধ্যেই আপনারা জানেন এই এলাকায় ব্রিটিশ আমল থেকে এই এলাকার মানুষের একটি বড় একটি শিল্প প্রতিষ্ঠান পঞ্চ ছিল তেঁতুলিয়ার মানুষ উপকৃত ছিল এবং তেঁতুলিয়ার মানুষের এই এলাকার আখ উৎপাদনের কারণেই ওই সুগার মিলটি পরিচালিত হচ্ছিল দীর্ঘদিন কিন্তু বিভিন্ন কারণে সুগার মিলটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে এই সুগার মিলটি আবার ইতিমধ্যেই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সুগার মিলটি চালানোর জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন আর এই সুগার মিলটি যখন চলবে তখন এই তেঁতুলিয়ার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন অনেক কিছু এগিয়ে যাবে পাশাপাশি আমাদের এই এলাকার আমার নির্বাচনী কমেন্টমেন্ট যেটা বিগত দিনগুলো তো নির্বাচনী কমেন্টমেন্ট হয়েছে আমাদের নির্বাচনী কমেন্টমেন্ট যেটা ছিল বা বিগত দিনে আমাদের সরকারের নির্বাচনী গভর্নমেন্ট ছিল যে এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো পাথর শ্রমিক এলাকার মানুষ পাথরের উপর নির্ভরশীল কিন্তু এই পাথর শ্রমিকের বিভিন্ন সময় এই পাথর শ্রমিকের সুবিধা অসুবিধার কারণে এলাকার শ্রমিকরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও হচ্ছে আমরা বলি না যে পুরাপুরি সমাধান হয়েছে তবে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় থাকাকালীন এই তেঁতুলিয়া উপজেলায় আগামী দিনে আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারি এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি আল্লাহর রশেষ রহমতে আমাদের ভোটারদের দোয়াই যদি আমি ওই জায়গায় যেতে পারি এই ছবিকদের পাথর সমস্যার ইনশাল্লাহ সমাধান আগামী দিনে জনপ্রতিনিধি হিসাবে আমরা করব পাশাপাশি এই এলাকায় আপনারা জানেন বা এই তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগে এটা তেঁতুলিয়াতে ছিল না আমাদের নেত্রী জনেত্রী শেষ শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি সর্বপ্রথম এই এলাকা চা উৎপাদনের জন্য তেঁতুলিয়ার কৃষককে ওনারা উনি উদ্বুদ্ধ করেন এবং পরবর্তীতে এই এলাকায় হাজার হাজার একর জমি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চা বাগান হয়েছে এখন এটা একটা বড় শিল্প তেঁতুলিয়ার মানুষের জন্য জনগণের জন্য ভোটারদের জন্য এই শিল্পটাকে ধরে রাখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি কিন্তু আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই একটি সিন্ডিকেটের মাধ্যমে আমার চাষ চাষিদের আজকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্নভাবে আজকে চাষ চাষীর যে পরিমাণ খরচ দিয়ে আজকে এক কেজি চা উৎপাদন করে কিন্তু পরবর্তীতে দেখা যায় সে চার দাম অনেক কম যেটা চাষিরা অনেক লোকসান নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে এবং অনেকেই আজকে চা শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমি উপজেলার চেয়ারম্যান হলে আমি যদি এই চেয়ারে বসতে পারি ইনশাল্লাহ ভোটারদের সামনে আপনাদের সামনে কথা দিচ্ছি যে এই এলাকার এই চা শিল্প ধরে রাখার জন্য এই সমস্ত সিন্ডিকেট আমরা ভাঙব এবং সাধারণ চাষিরা যেন এই এলাকায় চা চাষ করে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারে আমি উপজেলার চেয়ারম্যান হলে সেই টুকুর জনগণকে ইনশাল্লাহ করব জি ধন্যবাদ জনাব তারিন আমি এ পর্যায়ে জনাব মুক্তারুল হক মুকু আপনার কাছ থেকে জানতে চাব যে এই এলাকার আর্থিক আর্থসামাজিক উন্নয়নে আপনার পরিকল্পনার কথাগুলো আসলে আমাদের তেতুলিয়া উপজেলায় আমাদের সবচেয়ে আমাদের অবহেলিত এলাকায় এখানে পাথর শিল্প একটি নামে পাথর শিল্প নামে একটি গোষ্ঠী আছে যেটি আমার পাথর শ্রমিক আমি আবার পাথর বালি সমিতি শ্রমিক ইউনিয়নের সভাপতি বর্তমানও তো সেক্ষেত্রে আমাদের ইতিপূর্বে তেতুলিয়া উপজেলায় লক্ষাধিকের বেশিও শ্রমিক পাথর শিল্পের সাথে জড়িত ছিল সেই শিল্পটি বৈধভাবে আমরা দিন ধরে আমরা পাথর এবং বালু উত্তোলন করে শ্রমিক দিন যাপন করে আসতেছিল হঠাৎ করে আমাদের সে পাথর এবং বালুটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শ্রমজীবী মানুষ খুবই মানে কষ্টের মধ্যে দিন যাপন করতেছে আমার পরিকল্পনা হচ্ছে আল্লাহ যদি আবার আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আমি সেই পাথর শ্রমিক ভাই বোনদের জন্য সেটি পুরনায়ভাবে বৈধভাবে বৈধ উপায়ে যেভাবে পরিচালনা করা যায় আমি সেটি করার চেষ্টা করব আর এই যে চা শিল্পের যে কথাটা আমাদেরও চা বাগান আছে আর কি সেক্ষেত্রে আমরাও প্রথম দিকে চা বাগানটা আমাদের মোটামুটি আমরা ভালোই আশেপাশের যারা সাধারণ মানুষ আছেন তারাও বিভিন্নভাবে অনেক জমা জমিতে চা চাষ চাষ করেছিলেন কিন্তু কিছুদিন পরেই এই যে সিন্ডিকেটের কারণেই আবার পুনরায় কিন্তু চা শিল্পগুলো মানুষ নষ্ট করে ফেলতেছে কারণ চা সিন্ডিকেটের কারণেই মানুষ প্রকৃত দাম পাচ্ছে না শ্রমজীবী মানুষও প্রকৃত দাম পাচ্ছে না সেই ক্ষেত্রে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি চা শিল্পটাকে সেইভাবে আমি গড়ে তুলব যাতে সামনে থেকে সাধারণ মানুষ ভালোভাবে লাভবান হতে পারে যেহেতু আমরা হিমালয়ের পাদদেশে তেঁতুলিয়ায় সর্বোত্তরের উপজেলা সেক্ষেত্রেই আমি আশাবাদ বা আশা করব। যাতে আপনাদের মাধ্যমে যদি আল্লাহ চেয়ারায় নিয়ে যায় আমি পাথরটি এবং আমাদের যে তেঁতুলিয়া চা শিল্পটি সেটি আমার প্রকৃতভাবে যাতে সাধারণ মানুষ উপভোগ করতে পারে লাভবান হতে পারে সেই কাজগুলো আমি ইনশাল্লাহ করে যাব যে আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে আপনাদের প্রত্যেকের কাছেই জানতে চাইব যে আমরা যে আপনারা যে ভোটারদের কাছ থেকে ভোট আহ্বান করছেন তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কিন্তু নারী এবং তরুণ এবং এই তরুণ সমাজে প্রতিনিধিত্ব যারা করেন নারী সমাজে প্রতিনিধিত্ব করেন তাদের যে পোটেন্সিয়ালটা আছে সম্ভাবনা আছে সেটা কি কীভাবে কাজে লাগানো যায় এই নারী এবং তরুণ ভোটারদের তাদের সার্বিক জীবনমান উন্নয়নে আপনার পরিকল্পনাটা আমি জানতে চাইব কাজী মাহমুদুর রহমান প্রথমে বলি যে তেঁতুলিয়া কি অবহেলিত এলাকা আসলে এখন কিন্তু তেঁতুলিয়ার অবহেলিত এলাকা না তেঁতুলিয়া এখন সুন্দর একটা অন্যান্য উপজেলার মতোই আমরা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তেঁতুলিয়ার যে সার্বিক উন্নয়ন আপনার যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা শুরু করে সব দিক দিয়ে কিন্তু আমরা ভালো অবস্থানে আছি আমি অবহেলিত কথাটা বাদ দেওয়ার জন্য আমি আহ্বান করছি আর আমাদের যেহেতু নারী এবং তরুণ ভোটাররা যারা নতুন ভোটার তাদের উপর নির্ভর কিন্তু আমাদের বর্তমানে এই উপজেলা পরিষদ নির্বাচন তরুণ এবং নারী ভোটাররা যেন ভালোভাবে ভোট দিতে পারে আমরা সেই ব্যাপারে সার্বিকভাবে আমরা তাদের সহযোগিতা করব তাদের বোঝাবো এবং তারা সঠিক জায়গায় যেন ভোটটা প্রয়োগ করতে পারে এ ব্যাপারে তাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি বলতে চাই যে এবং তাদের কর্মসংস্থানের জন্য কি ধরনের ব্যবস্থা করব কর্মসংস্থান বলতে উপজেলা পরিষদে কিন্তু আসলে সেরকম করার মতো সুযোগ নাই তারপর যতটুকু আছে হয়তো দেখা গেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠানে হয়তো আমাদের সুযোগ থাকে তা তারপরে ওগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে কোনো নিয়োগ হচ্ছে না এই জন্য আসলে এই এই যে এই টুকুর থেকে তাদের যে সহযোগিতা করা যাবে এটা আমা আমার বোধগম্য নয় ওই জায়গায় সহযোগিতা করার মতো আমাদের কিছু নাই তারপরে যদি ভবিষ্যতে যদি আমি নির্বাচিত হই ভবিষ্যতে যদি সুযোগ থাকে আমি তাদের ব্যাপারে যতটুকু সহযোগিতা করার দরকার ইতিপূর্ব করেছি ভবিষ্যতে ইনশালা করবো আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল লতিফ তারিন আপনি বলবেন যে নারী এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে যে তাদের জীবন মান উন্নয়ন এবং তাদের কর্মসংস্থান সেটা উপজেলা পরিষদেই হতে হবে তা নয় বা সরকারি চাকরি হতে হবে তা নয় তাদের নিজেদের যে ব্যবস্থাপনা ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন কার্যক্রম সেগুলোর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিতে পারবেন তেঁতুলিয়া উপজেলায় আমরা দেখেছি ভোটার লিস্ট দেখে যে যতগুলো ভোটার রয়েছে প্রায় সম পরিমাণ মহিলা ভোটার তেঁতুলিয়া বা কোনো কোনো জায়গায় বেশি আছে আজকে সেই মহিলাদের কর্মসংস্থানের জন্য আর্থ সামাজিক পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সরকারিভাবে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মহিলাদেরকে উদ্বুদ্ধ করার জন্য অর্থনৈতিক পরিবর্তন করার জন্য বিভিন্নভাবে সরকারি ভাতা বিধবা ভাতা সন্তান সম্ভবা ভাতা বিভিন্ন ভাতা আজকে পরিচালিত হচ্ছে উপজেলা পরিষদের মাধ্যমে আজকে সেই কারণে সরকারিভাবে হয়তো সেইভাবে সমস্যার সমাধান ওইভাবে সব কিছু সম্ভব হবে এটা সঠিক নয় তবে এইটুকু বলতে পারি যে নারীদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী নারী হিসাবে উনি নারীদের প্রতি যে উনি ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে সমস্ত পদক্ষেপ সরকারিভাবে নেওয়া দরকার উনি কিন্তু ইতিমধ্যেই নিয়েছেন পাশাপাশি যে কথাই আমরা বলি না কেন এখানে কর্মসংস্থান বা নারীদের এখানে আর্থসামাজিক উন্নয়ন করতে হলে এ এলাকায় বেসরকারি খাতে এখানে ছোট ছোট শিল্প বা বড়ো শিল্প ভারী শিল্প যেটাই বলেন না কেন আজকে আগামী দিনে সেই শিল্প এলাকা করা যেতে পারে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তেঁতুলিয়া উপজেলায় এখানে আমাদের এই নারীদের কল্যাণের জন্য আজকে আপনারা শুনে আশ্চর্য হবেন যে শ্রম দিয়ে ঢাকা শহরে একটা ফ্যাক্টরি করা হয় একটা জায়গার দাম যত এবং শ্রমের দাম যত তার দশ ভাগ এক ভাগ টাকা খরচ করলে আজকে তেঁতুলিয়ার মতো উপজেলায় এখানে একটা ফ্যাক্টরি শিল্প করা যায় ইতিমধ্যেই অনেক উদ্যোক্তাতা আমাদের সাথে যোগাযোগ শুরু করেছে এলাকায় যদি গার্মেন্টস ফ্যাক্টরি যদি আমরা করতে পারি আর ইতিমধ্যেই আপনার আপনাদের মাধ্যমে জানতে জানাতে চাই ভোটারদেরকে যে ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ভুটান নেপাল আমাদের তেঁতুলিয়া উপজেলার সন্নিকটে এখানে তারা বিভিন্ন প্রতিষ্ঠান এখানে করতে চায় ইভেন কি চায় নাও কিছুদিন আগে এই তেঁতুলিয়া এসে জরিপ করে গেছেন যদি তারা এই শিল্প প্রতিষ্ঠানগুলো বেসরকারিভাবে যদি করতে পারে তাহলে আর্থসামাজিক আমাদের মহিলাদের যে আর্থসামাজিক যে আছে উন্নয়নটা অবশ্যই তেদুলিয়াতে ঘটবে আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে যদি নির্বাচিত হতে পারি তাহলে এইটুকু বলতে পারি যে বেসরকারি যারা উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তাদেরকে নিয়ে এসে বিভিন্ন যারাই যারা শিল্পপতি তাদেরকে নিয়ে এসে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে মাননীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করে এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি চেষ্টা করব এইটুকু আমি বলতে পারি জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব মুক্তারুল হক মুকু আপনি বলবেন আমাদের নারী এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে যে তাদের কর্মসংস্থান মানের উন্নয়নের ক্ষেত্রে আপনার পরিকল্পনার কথা আসলে আমাদের তেতলিয়া উপজেলায় এই যে নারী এবং তরুণ ভোটারদের প্রকৃত আমাদের তেঁতলিয়া উপজেলায় কর্মসংস্থানের বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রিজ কোনো কলকারখানা নেই তাই আমি বলতে চাই যে তেঁতুলিয়া উপজেলায় যদি আমাদের ইতিপূর্বে যেভাবে নারী এবং তরুণগুলো সাধারণ তরুণগুলো নারীগুলো আমাদের চা চাষের সাথে এবং কিছু আমাদের শ্রমিকদের সাথে কিন্তু জড়িত তারা ইতিপূর্বে বিভিন্নভাবে বিভিন্ন আমাদের তেঁতুলিয়া উপজেলায় টি গার্ডেন বিভিন্ন গার্ডেন তারপর কাজী টি স্টেট বিভিন্ন স্টেজে কিন্তু তারা চাকরি টাকরি করতো কর্মসংস্থান করত তাদের তুলনামূলকভাবে আমাদের বেতন ভাতার বৈষম্য ছিল সেটি নিয়ে আমি অনেকবার তাদের সাথে কথা বলেছি যতটুকু করার আমি আমার পক্ষ থেকে আমি করেছি তো সেক্ষেত্রে আমি বলতে চাই আসলে তেঁতুলিয়া উপজেলায় আমাদের তেমন কোনো কর্মসংস্থানের জায়গা কিন্তু নাই যে জায়গাটি ছিল আমাদের সেটি চা বাগান এবং পাথর দুটি কিন্তু বর্তমান বলা যায় যে একেবারে বন্ধের পথে তো আমি সেটি দৃষ্টি কামনা করব যদি আমাদের বা বিশেষ করে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই যে আমাদের যেহেতু আর অন্য কোথাও কর্মসংস্থানের বড় ইন্ডাস্ট্রিজ আমাদের তেতুলিয়া উপজেলা নাই সেক্ষেত্রে পাথরটি এবং চা চাষেরই উপর নির্ভরশীল করতে হবে এবং যাতে চা চাষি হিসাবে আমাদের এই নারী শ্রমিক বা তরুণরা যাতে মিলিত হতে পারে তাদের সাথে মিলে ব্যবসা বা যে দিক দিয়ে হোক তাদের সাথে যোগাযোগ রেখে তারা মান মতো তাদের বেতন ভাতা পায় আমি সেটি করব এবং আমাদের এই যে চা ব্যবসা মানে পাথর শ্রমিক ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে অনেক তরুণ কিন্তু জড়িত আছেন তো সেক্ষেত্রেও আমি বিভিন্ন সাইডে আমি দেখেছি যে অনেক তরুণরাই কিন্তু এখন আমাদের পাথরের সাথে জড়িত তো সেক্ষেত্রেই আমাদের তেঁতুলিয়া উপজেলায় এই যে নারী এবং যে তরুণরা রয়েছেন আসলেই সরকারিভাবে তেমন কোনো চাকরি বলেন বা অন্য উপায়ে কোনো আমাদের নেওয়ার মতো বা তাদের রুজি রোজগারের জন্য কোনো কিন্তু ব্যবস্থা নাই সেক্ষেত্রে আমাদের এই দুটির উপর নির্ভরশীল হতে হচ্ছে হচ্ছে নারীদের এবং তরুণদের সেক্ষেত্রে আমি আশাবাদ বা আশা করবো যাতে আমরা পুনরায় আমাদের চাপ চাষ ভালোভাবে করতে পারি সেটি আমরা যত সচল রাখতে পারি এবং আমাদের বৈধভাবে পাথর এবং বালুর সাথে মিলে কিন্তু আমাদের এইভাবেই আসলেই চলতে হবে যেহেতু আমাদের এই তেঁতুলিয়া উপজেলায় তেমন কোনো কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি নাই এটাই আর কি আমার বক্তব্য জি ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আপনারা যদিও প্রত্যেকেই আর্থসামাজিক উন্নয়নের কথা প্রসঙ্গে বলেছেন চা শিল্পের কথা সেটা এসছে কিন্তু আমি একটা সুনির্দিষ্টভাবে প্রশ্নটা এখন করতে চাই এবং আপনাদের পরিকল্পনার কথাটা জানতে চাই যে চা শিল্প এখানে বিগত বেশ কিছু বছর ধরে যেভাবে বিস্তার লাভ করেছে সেটা শুধু স্থানীয় অর্থনীতি নয় এটা আমাদের জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে তো এই খাটটা এই তেতুলিয়াকে ভিত্তি করে এই অঞ্চলকে ভিত্তি করে চা শিল্পের যে প্রসার সেটার প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন সেগুলোকে সরিয়ে সামনে সম্ভাবনার জায়গাটা আরও প্রসারিত করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা জনাব কাজী মাহমুদুর রহমান ধন্যবাদ আসলে বহু আশা ভরসা করে উনিশশো ছিয়ানব্বই সালে সালে আমরা যখন ক্ষমতায় আসি মাননীয় প্রধানমন্ত্রী তখন চাষ চাষ ব্যাপারে বলেছিলেন যে ভারতে যেহেতু হচ্ছে উনি যাচ্ছিলেন ই দিয়ে হাইওয়ে রাস্তা দিয়ে পাশেই যেহেতু চা বাগান দেখে বলছে যে ওইদিকে যেহেতু হচ্ছে এদিকে কেন হবে না আগে সেই সময়ে আমাদের যে জেলা প্রশাসক মহোদয় ছিলেন তিনি নির্দেশনা দেন এবং সেই সার্বিক নির্দেশনা মোতাবেক কিন্তু আমাদের চা শিল্প গড়ে ওঠে এবং দীর্ঘদিন আমরা চা শিল্প কিন্তু একটা ভালো অবস্থানে ছিলাম দীর্ঘদিন এই আমাদের লোকাল কিছু শিল্প হওয়াতে এইটা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় যে সিন্ডিকেট থেকে আমরা বের হতে পারিনি আমরা বের হওয়ার জন্য আমরা বহুবার তাদেরকে নিয়ে মিটিং করেছি প্রশাসন সহ আমরা কিন্তু সেই জায়গা থেকে বের হতে পারিনি তা আমরা আশা করব আসলে আর চা শিল্পটা এমন একটা ইয়ে যে ওইটাকে আমরা যে রাখবো রাখার মতো কোনো পাতাটা চা পাতাটা রাখার মতো কোনো কোনো সিস্টেম নাই এখানে আমাদের সবচেয়ে খারাপ একটা অবস্থা আমরা আছি তারপরেও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে সামনে যেন চা শিল্পটাকে নিয়ে আমরা ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আমাদের জেলা সভাপতি সহ সকলকে দিয়ে কিন্তু আমরা জাতীয় সংসদ জাতীয় সংসদে এই ব্যাপারে কিন্তু কথা বলাইছি যদি সরকারিভাবে দুই একটি প্রতিষ্ঠান হয় তাহলে হয়তো চা শিল্পের যে করুণ দশা এই দশা থেকে আমরা বের হয়ে আসতে পারি চা শিল্প যেখানে জাতীয়ভাবে আমরা কিন্তু একটা ভালো একটা উন্নয়নের খাতে এই যে উন্নয়নের খাতে সরকারকে আমরা যে ট্যাক্স দিই এটা কিন্তু এই শিল্প থেকে কিন্তু আমরা একটা ভালো ট্যাক্স দিই কিন্তু আমরা সাধারণ জনগণ যারা বাগান করছি তারা কিন্তু সেই সুবিধা থেকে আমরা কিন্তু বঞ্চিত তাকে আমরা চেষ্টা করব এবং এই খাত যেন আরও উন্নয়ন করা যায় যদি আল্লাহ আল্লাহতালা যদি আমাকে কবুল করেন এবং জনগণ যদি ভোট দেন আমরা সামনে আবার চেষ্টা করব। এই শিল্পটাকে কীভাবে বাঁচা রাখা যায় এবং এই শিল্প দিয়ে আমাদের দেশের কীভাবে উন্নয়ন করা যায় এই চেষ্টা আমার থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ কাজী মাহমুদুর রহমান এই একই প্রশ্নে আমি আব্দুল তারিন আপনার সংক্ষিপ্ত একটা পরিকল্পনার কথা জানতে চাইব যে কীভাবে এই চা শিল্পের বিস্তারে আপনি ভূমিকা রাখবেন তেঁতুলিয়ার উন্নয়নে যদি আলোচনা করে করতে হয় এই চা শিল্পটা সবার প্রথম আসে আমরা যতগুলো বক্তব্য দিলাম সমস্ত বক্তব্যের মধ্যেই কিন্তু আমাদের প্রথমেই চা শিল্পর কথাটা আসছে এই কারণে যে অর্থনীতিতে প্রভাব ফেলার জন্য শুধু আজকে তেতুলিয়া উপজেলায় নয় বাংলাদেশের মধ্যে আমি এইবারে জরিপে দেখেছি গত জুনে যে বাংলাদেশের যে বাজেট হয় বাজেটে বাংলাদেশ গভর্নমেন্টের যে আর্নিং সোর্স যে রেমিটেন্স যে টাকাটা যে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা পায় তার মধ্যে চা শিল্প থেকে প্রায় সেভেন পয়েন্ট এইট কিন্তু এই খাত থেকে কিন্তু গভর্নমেন্ট পায় কিন্তু এই সেভেন পয়েন্ট এইটের মধ্যে আমাদের পঞ্চগড়ের চা শিল্পে কিন্তু প্রায় থ্রি পয়েন্ট টু পর্যন্ত আমাদের এখান থেকে কিন্তু আর্নিং হয় যেটা বাংলাদেশের বাকি অন্য অন্য জায়গায় চিটাগাং এবং সিলেটে অন্য অন্য জায়গা থেকে এটা আর্নিং হচ্ছে এবং এই চা শিল্প যদি ব্যাপকভাবে পোশাক লাভ করেছে আমাদের এই পঞ্চগড় তেঁতুলিয়াতে বিশেষ করে তেঁতুলিয়াতে যার কারণে এই শিল্পটি ধরে রাখার জন্য মানুষের অর্থনীতিতে জাতীয় অর্থনীতিতেও কিন্তু এটা একটা প্রভাব পড়ছে কাজেই আজকে আপনাদের এখানে আমাদের ভোটার ভাইরা যারা আছেন এনাদের সামনেই আমি বলতে চাই ইতিমধ্যেই আমাদের সরকার একটা পদক্ষেপ নিয়েছে এই চা শিল্পটাকে বাঁচানোর জন্য বেসরকারিভাবে যতগুলো শিল্প প্রতিষ্ঠান হয়েছে তারা তাদের মাধ্যমে তাদের ব্যবসা আয় করার জন্য এবং রাতারাতি বড়োলোক হওয়ার জন্য তারা সিন্ডিকেট সৃষ্টি করেছে এবং যে কথাটি আমার বড়ো ভাই বললেন ডাব্লু সাহেব আমাদের স্থানীয়ভাবে দু একটি ফ্যাক্টরি হওয়ার কারণে তাদের নেতৃত্বে এই সিন্ডিকেটটা পরিচালিত হতে যাচ্ছে এই সিন্ডিকেট ইনশাল্লাহ এটা ভাঙা ভেঙে যাবে এই কারণে যে আমাদের ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনারা অনেকেই জানেন কি জানেন না আমি জানি না আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সরকার ইতিমধ্যেই একটি সর্ববৃহৎ চা ফ্যাক্টরি পঞ্চগড়ে হবে এবং সেই ফ্যাক্টরি এটাও বলতে চাই ওই ফ্যাক্টরিটা তেঁতুলিয়াতেই হবে এবং সেই ফ্যাক্টরি যদি সরকারিভাবে তেঁতুলিয়াতে যদি হয় তাহলে দাম নির্ধারণের ব্যাপারে কিন্তু তখন আর সমস্যা থাকবে না টি বোর্ড থেকে যে দামটা উল্লেখ করেছেন টি বোর্ড থেকে যে দামটা নির্ধারণ করেছেন সরকারিভাবে তখন কিন্তু পাতা ওইভাবেই ক্রয় বিক্রয় হবে সরকারিভাবে যখন এই ফ্যাক্টরিটা হবে ফ্যাক্টরিটা হওয়ার পরে তখন অন্যান্য অন্য বেসরকারি যে ফ্যাক্টরিগুলো থাকবে এই বেসরকারি ফ্যাক্টরিগুলো তখন আর এই সিন্ডিকেট সৃষ্টি করে এই চাষিকে ঠকাতে পারবে না কাজেই আমি উন্নয়নের পরিকল্পনার কথা যেটা বলছেন পরিকল্পনার কথা বললাম সরকারের এই পরিকল্পনা এটা কোনো পরিষদ থেকে এককভাবে উপজেলার চেয়ারম্যান এটা করা সম্ভব না সরকারিভাবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই চা শিল্পটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং উনি এটা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন গত কিছুদিন আগে পার্লামেন্টের প্রথম অধিবেশনে আমাদের প্রিয় নেতা নাইমুজ্জামান মুক্তার সাহেব পার্লামেন্টে এই চা শিল্পটাকে ধরে রাখার জন্য উনি কিছু দাবি দেওয়া করেছেন প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে এবং চা বোর্ডকে নির্দেশনা দিয়েছে এবং আমাদের কাছে সে কাগজ অল্প কয়েকদিন হলে এসে পৌঁছেছে চার যে রেট এখন নির্ধারণ করেছে টি বোর্ড থেকে ওই রেট অনুযায়ী যদি চা ক্রয় বিক্রয় হয় আমাদের চা পাতা কমপক্ষে আঠাশ টাকার নিচে হবে না কাজে আজকে সরকারিভাবে যে পদক্ষেপটা হয়েছে আমি যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে যদি এখানে নির্বাচিত হতে পারি আমি এইটুকু বলতে পারি সরকারের এই পদক্ষেপটা যেন তেঁতুলিয়া উপজেলায় দ্রুত তাড়াতাড়ি এটা যেন বাস্তবায়ন হয় এই লক্ষ্যে আমি কাজ করে যাব ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ জনাব মুক্তারুল হক মুকু আপনি বলবেন চা শিল্পের বিকাশে আপনার পরিকল্পনার কথা আসলে এখানে আর চা শিল্প নিয়ে কথা বলার কিছু নেই আমার দুইজন বিজ্ঞ বড় ভাই আলোচনা করেছেন যে আসলে চা যে দীর্ঘ প্রসার করার এটা এক নম্বর বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সিন্ডিকেট এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙবে না ততক্ষণ পর্যন্ত আমাদের চা চাষে কোনো মানুষ আর আগ্রহী হবে না কারণ আমি দেখেছি তারা যখন চা তারা কাটে যখন একটা ফ্যাক্টরিতে নিয়ে যায় বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট নাকি ওরা কেটে নেয় এবং তাদের নাকি কেটতে কাটতে হবে না কাটলে তাদের নাকি সেটা নেওয়া সম্ভব না সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা অনাগ্রহ প্রকাশ করেছে যে আসলে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা চা ফ্যাক্টরি করি চা চাষ করি আর আমরা সেই প্রকৃত মূল্যটা আমাদের হচ্ছে না পাচ্ছি না আমাদের শ্রমজীবী মানুষদেরকে বেতন ভাতাটা দিতে দেওয়ার মানে টাকাটা মানে থাকতেছে না তো এত পরিশ্রম করে আমাদের চা চাষ করে তো লাভ নেই সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা সিন্ডিকেটটি চা চাষের ভাঙবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটি আমার মনে হয় যে যতই কথাই বলি চা চাষ নিয়ে আমাদের আগ্রহটা থাকবে না আর আমাদের এটা নিয়ে কোনো অবস্থান পরিবর্তন হবে না তো আমি আশা করব যদি আল্লাহ আমাকে উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করে নির্বাচিত করে আমি এই চা চাষ নিয়ে সাধারণ যারা আমাদের এই চা চাষি ভাই তাদেরকে নিয়ে আমরা জোরালোভাবে বিভিন্ন জায়গায় ভাইরা আমার বললেন সরকারিভাবে আসলেই সরকারিভাবে করার অনেক আছে কিন্তু তিনারা যদি একটু সুনজর করে আমার মনে হয় এই চা সিন্ডিকেটটা আসলে তিন দিনেও যাবে না সেটাকে ভাঙে চুরমার করতে কিন্তু ওনারাও যে কি কি মায়ার জালে ওনারাও সুনজর দিচ্ছে না বা তাকাচ্ছে না সেটাই আসলে বড় কথা তো আমার আমার সর্বশেষ মানে কথা হচ্ছে এই চা চাষকে প্রসার করতে হলে আমাদের চা সিন্ডিকেটের ভাঙ্গার কোনো বিকল্প নেই জি আপনাকে ধন্যবাদ আমরা এই পর্যায়ে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে একটা সর্বশেষ প্রশ্ন আমার দিক থেকে আমি আপনাদের কাছে প্রত্যেককে রাখছি সেটা হচ্ছে দেখুন যে এই অঞ্চলকে ঘিরে কিন্তু এখানে আশেপাশে বাংলা বাংলা একটা স্থলবন্দর রয়েছে এটা অন্যতম একটা স্থলবন্দর যেটার অ্যাক্সেস রয়েছে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও এবং এখানে কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘা যে পর্বত শৃঙ্গ সেটাও কিন্তু দর্শনার্থী দর্শনার্থীরা খুব আগ্রহ করে এর ভিউটা দেখার জন্য অনেক পর্যটকরা আসেন চা বাগান দেখার জন্য আসেন বিভিন্নভাবে এবং পাথরের কথাও আপনারা বলেছেন পাথর উত্তোলন এবং পাথরের যে বাণিজ্যটা সেটাও কিন্তু কর্মসংস্থানের ভূমিকা রাখছে তো এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে যে পর্যটকদের যে আশা এখানে এবং দেশি বিদেশি পর্যটক এটার ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা যে এটাকে কিভাবে আরও আকৃষ্ট করা যায় আসলে এই উপজেলায় রয়েছে বাংলা বাংলার মতো একটা গুরুত্বপূর্ণ স্থল বাংলার যেটা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থলবন্দর হচ্ছে আমাদের বাংলা বাঁধা স্থলবন্দর এখান থেকে প্রচুর অর্থনৈতিকভাবে আমরা জাতীয়ভাবে যে ভূমিকা রাখি আর ইতিমধ্যেই আমাদের ভারত নেপাল ভুটান চীন এসব জায়গায় যোগাযোগ অলরেডি সরকারিভাবে আমরা হয়েছে আশা করা যায় এটা আরও গুরুত্ব এটা বেড়ে যাবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে স্থলবন্দর যখন চালু হয় তখন থেকে যে একটা পরিবেশ ছিল এখন পরিবেশটা কিন্তু আরও অনেক উন্নত হয়েছে অনেক ভালো হয়েছে এখানে রয়েছে পাথর কোয়ারি আসলে আমরা যে যেইভাবেই বলি না কেন পাথর কুয়ারি কিন্তু আমরা যেভাবে আশা করছি এটা কিন্তু কখনো সম্ভব না আমরা সেইভাবে পাথর উত্তোলন করা যেটা ড্রেজার মেশিন এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একটা জিনিস এটা কখনো সম্ভব না আমাদের কিন্তু সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কিন্তু চলছে আর এখানে অনেক পর্যটক আসে যেটা আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে আপনি সারা রাত ঘুরবেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না পর্যটকদের কেউ জিজ্ঞাসা করবে না যে আপনারা কী জন্য আসছেন বা এখানে যেমন অন্যান্য জায়গায় যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কিন্তু হয় না বলে এখানে পর্যটনের পরিমাণ আমাদের কিন্তু অনেক বেশি এই আবাসিক হোটেল বাদ দিয়েও যখন পর্যটনের লোকজন আসে তখন দেখা যাচ্ছে স্কুল আপনার মসজিদে তারপরে বিভিন্ন গাছতলায় এইভাবে কিন্তু মানুষ পর্যটনে থাকে এই পর্যটন ঘাটটা আমাদের ইনশাল্লাহ এই কাঞ্চনজঙ্ঘা করে দিয়েছেন এই সব উন্নয়নে যোগাযোগ আরও সহজ করার কি কি ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আমাদের খুব ভালো এত সুন্দর রাস্তা গ্রামের প্রত্যেকটি রাস্তা প্রায় প্রত্যেকটি রাস্তা কিন্তু আমাদের এটা পাকা রাস্তা তো যোগাযোগ ব্যবস্থা আমাদের কিন্তু খুব ভালো একটা অবস্থায় আছে এখানে অন্য কিছু করার মতো কিন্তু আর তেমন কিছু না এখানে শুধু শুধু যদি একটা আন্তর্জাতিক মানের যদি হোটেল হয় তাহলে কিন্তু একটা অনেক লোক আসে আসে এখন এখন মহানন্দা কোর্টে হয়েছে এখানে থাকে এখানে না থাকলে তার চলে যায় পঞ্চগড়ে যে আন্তর্জাতিক মানের যদি একটা হোটেল হয় এটা অলরেডি একটা পরিকল্পনা চলতেছে হয়তো এর মধ্যে জায়গা দেখে গেছে হয়তো এই হোটেল আন্তর্জাতিক মানের একটা হোটেল হয়তো হয়েই যাবে এই ব্যাপারে আমরা সার্বিকভাবে সকলে সহযোগিতা করব সকলকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল লতিফ তারিন তেঁতুলিয়া উপজেলায় সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ গভর্নমেন্টের অর্থনৈতিক প্রবৃত্তি যেটা হার এই হারের বৃদ্ধিতে প্রত্যেকটা স্থল বন্দরের একটা বিরাট ভূমিকা আছে তার মধ্যে আমার ভোটার বিন্দুরা রয়েছে আপনাদের মাধ্যমে বলতে চাই সবচেয়ে বেশি আর্নিং সোর্স হলো বাংলা পোর্ট বাংলা বান্ধা পোর্ট দিয়ে যত গভর্নমেন্টের যে রেমিটেন্স আসে যতগুলো পোর্ট রয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি ইনকাম হলো এই বাংলা পোর্টে এবং আমাদের যে টার্গেট আমি আপনার মাধ্যমে ভোটার বিন্দুদেরকে জানাতে চাই যে আমি কিন্তু বাংলা পোর্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেই হিসাবে বলতে চাই যে ওই যে পোর্টটা একটা সময় খুব খারাপ অবস্থায় ছিল এখন কিন্তু বাংলা পোর্ট অনেক এগিয়ে গেছে এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে এখানে একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই সেটা হলো যে বাংলা বান্দা পোর্ট হলো বাংলাদেশের একটা ব্যতিক্রম ধর্মীয় স্থলবন্দর অন্য অন্য স্থলবন্দর কিন্তু এই ধরনের না একটা মাত্র দেশের সাথে স্থলবন্দর একমাত্র বাংলা বান্দা পোর্ট হল চারটি দেশের স্থল হলো বাংলা পোর্ট এখানে নেপাল ভুটান ইন্ডিয়া এবং বাংলাদেশ চারটা দেশের স্থল হলো এই বাংলা পোর্ট অন্য দেশের অন্য যে পোর্টগুলো রয়েছে যেমন বেনাপোল বলেন আমাদের হিলি বলেন যেমন আপনার বুড়া বুড়িমারি বলেন বা অন্যান্য অন্য পোর্ট যেগুলো আছে সেই পোর্টগুলোর সাথে এতগুলো দেশের কিন্তু সমন্বয় নাই আজকে আমাদের বাংলাবান্ধা পোর্টের এই কারণেই আগামী দিনে এটা ভবিষ্যৎ রয়েছে যে এতগুলো দেশ এমন কি আজকে যে হাইওয়ে রাস্তা যেটা হচ্ছে ইতিমধ্যেই আপনার আমাদের এটা টেন্ডার হয়ে গেছে বাংলাবান্দা থেকে রংপুর পর্যন্ত যেটা ঢাকা থেকে সিক্স লেনের রাস্তা রংপুর পর্যন্ত কাজ শুরু হয়েছে শেষের দিকে এবং আমাদের ইতিমধ্যে এটা টেন্ডারও হয়েছে কয়েক হাজার কোটি টাকা এই বাংলাবান্ধা পোর্ট পোর্ট পর্যন্ত সিক্স লেন হবে অল্প এটা একনেকো পাস হয়েছে সম্ভবত ঠিকাদারও এটা নিযুক্ত হয়ে গেছে জাপানিরা এটা করবে তারা এই বাংলা বান্ধা পোর্ট পর্যন্ত এই রাস্তাটা হলে এটাকে পূর্ণাঙ্গ একটি পোর্ট গড়ার জন্য আজকে শুধু বাংলাদেশটা কয়েকটি দেশ এটা সমন্বয় করছে এই পোর্টটাকে স্বাবলম্বী করার জন্য পাশাপাশি যোগাযোগের কথা যেটা আপনারা বলেছেন এখানে যোগাযোগ আরও সহজ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া এবং জরুরি বলেছেন আমি আগেই স্থল বন্দরের থেকে স্থল পথে যেটা দরকার আমাদের এখানে কিন্তু নৌবন্দর নাই স্থলবন্দর স্থল স্থলবন্দরের বন্দরে থেকে রাস্তার যেটা ব্যাপার আমি বললাম সিক্স লেন ইতিমধ্যেই টেন্ডার হয়েছে আরেকটি জিনিস হলো অনেকেই আমার ভোটার বিন্দুরা অনেকেই জানেন আপনাদের মাধ্যমে জানাতে চাই গত বাজেটে বাংলাদেশ গভর্নমেন্ট এই বাজেটের আগের বাজেটে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত শিলিগুড়ি পর্যন্ত এনজিবি পর্যন্ত রেল স্টেশন এখানে রেললাইন লাইন সহ বারোটা ব্রিজ ছয়টা স্টেশন এবং বাংলা বান্ধা পোর্টের প্রায় ওই জায়গায় আপনার ফাইভ স্টার মানের মানে আন্তর্জাতিক মানের হোটেল ওখানে হবে এবং চার হাজার পাঁচশো কোটি টাকার বাজেট ইতিমধ্যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন একটি অল্প কি এপিপি পাস হয়েছে জমি জমা নির্ধারণ হয়েছে বিভিন্ন কোন দিক দিয়ে অ্যালাইনমেন্ট হয়েছে কোন দিক দিয়ে লাইনটা হবে কোথায় স্টেশন হবে ইতিমধ্যেই সেটা অ্যালাইনমেন্ট হয়েছে অনুমোদনও হয়েছে অল্প দিনের মধ্যেই হয়তোবা এটা টেন্ডারে যাবে একনেকে পাশ হওয়ার পরে টেন্ডারে যাওয়ার পরে কার্যক্রম শুরু হবে এখানে যদি রেলপথ ইন্ডিয়া পর্যন্ত এনজিবি পর্যন্ত যদি চালু থাকে আর আমাদের এখানে স্থল পথ যেটা ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে তাহলে তেঁতুলিয়ার জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হবে আজকে সেই কারণে আমাদের এখানে অর্থনৈতিকভাবে যেটা পর্যটকের কথা বলেছেন অনেক পর্যটক আমাদের তে আসেন অনেকেই হয়তো আপনারা জানেন না আজকে আমি ভোটার বিন্দুদেরকে বলতে চাই ইতিমধ্যেই আমাদের মাননীয় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজল এবং সাবেক পর্যটন এবং বিমানমন্ত্রী এসে এই পর্যটকদের থাকার জন্য আন্তর্জাতিক মানের একশো সত্তর কোটি টাকার একটি প্রজেক্ট অনুমোদন হয়েছে এবং জায়গাও ইতিমধ্যেই নির্ধারণ হয়েছে মাননীয় সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তার সাহেব ইতিমধ্যেই চেষ্টা করছেন অল্প দিনের মধ্যেই এটা জমি একবারের জন্য ইতিমধ্যেই টাকা মন্ত্রণালয় চলে গেছে এখন ডিসি অফিসে টাকাটা আসলে জমি অ্যাকোয়ার শুরু হবে কার্যক্রম শুরু হবে এইগুলো কার্যক্রমের সাথে স্থানীয় সরকারের একটি বিরাট সম্পর্ক রয়েছে আমি যদি উপজেলার চেয়ারম্যান হিসাবে এখানে নির্বাচিত হতে পারি তাহলে এই উপজেলার চেয়ারম্যান হিসেবে যদি দায়িত্ব দায়িত্ব নিতে পারি বা জনগণ যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে এই যে একটা কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহযোগিতা করার জন্য উন্নয়নমূলক কাজকে সহযোগিতা করার জন্য আজকের এই ভোটার এখানে আমাদের বিভিন্ন সমর্থক বিভিন্ন জনের আছে আমি একটা অনুরোধ করতে চাই কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে অন্য কোনো দল করেন এটা বড় কথা নয় আমরা এই তেঁতুলিয়াকে একটা উন্নয়নের শেখরে আমরা পৌঁছাতে চাই তেঁতুলিয়াকে আমরা একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে চাই তেঁতুলিয়াকে আর্থসামাজিকভাবে যুবক ছেলেদের তরুণ ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তেঁতুলিয়াকে আগামী দিনে বাংলাদেশের অন্যান্য উপজেলায় যেভাবে যেভাবে কর্মযজ্ঞ শুরু হয়েছে আগামী দিনে তেঁতুলিয়াকে ওইভাবে আমরা গড়ে তুলতে চাই সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জনাব মুক্তারুল হক মুকু আসলে আমাদের তেতলিয়ার যে স্থলবন্দর সেটি তুলনামূলকভাবে বাংলাদেশের অন্যান্য স্থলবন্দর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো আর কি তো আমাদের এই স্থলবন্দরের যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তো আমাদের এই স্থলবন্দরের শুধু সমস্যা একটি সেটি হচ্ছে যে আমরা যেগুলো পর্যটক বাইরে থেকে আসে এই পর্যটকদের জন্য বড় ধরনের কোনো আমাদের যে বাংলো আর কি সেটা কিন্তু আমরা করতে পারিনি এখনও তো সেটি আমাদের করার দরকার আর আমাদের পাশেই যে মহানন্দা নদী আসলেই বাইরের যে পর্যটকগুলো আসেন দেখতে সেগুলো কিন্তু মহানন্দা নদীতেই বেশিরভাগ চলাফেরা করেন তো আমাদের তেতুলিয়া উপজেলার পরিবেশ খুবই ভালো এবং আমি আশাবাদ মানে যে আমাদের স্থলবন্দরে যে লক্ষাধিক মানুষের কর্মজীবী এবং কর্মসংস্থানের কিন্তু আমাদের একটা মহাব্যবস্থাপনা আর কি এই স্থলবন্দরই সেক্ষেত্রে আমাদের তেতুলিয়া উপজেলার যে স্থলবন্দরটি আসলে সকলের প্রচেষ্টায় আমাদেরকে সেটি কিন্তু ভালোভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করে সেটিকে মানে ভালোভাবে রাখতে হবে আর কি সবারই সুনজর থাকতে হবে আর আমাদের তারিন ভাই বললেন যে আসলেই রেলপথ যদি হয়ে থাকে প্রকৃতপক্ষে যদি আমাদের তেঁতুলিয়া উপজেলার যে স্থল বন্দর পর্যন্ত রেলপথটি হয়ে থাকে তাহলে কিন্তু আসলেই বাংলাদেশের যে বিভিন্ন স্থলবন্দর আছে সেগুলোর তুলনায় কিন্তু আরও ব্যাপকভাবে সৌন্দর্য লাভ করবে আমাদের স্থল স্থলবন্দরটি তো আরেকটি কথা বলেছেন যে পাথর কুয়ারির আসলে এই পাথর কুয়ারিটি আমাদের বড় ভাই ডাব্লু ভাই বললেন যে আমাদের সনাতন পদ্ধতিতে ইতিপূর্বে আমরা যে যেভাবে পাথর শ্রমিকগুলো পাথরভাবে নিবিঘ্নে তুলতে পারতো এটি কিন্তু বর্তমান পারতেছে না ভাই আপনি হয়তো জানেন কি না আপনি বিভিন্নভাবে খবর নিয়েন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে তো আসলে এই পাথর কুয়ারিগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা মানে জরুরিভাবে আমাদের প্রয়োজন আর কি সেই ক্ষেত্রে আমাদের সকলের দৃষ্টি থাকবে যাতে আমরা সেগুলো কাজ ভালোভাবে আমরা সবাই মিলে একযোগে বসে আমরা সেগুলো সাধারণ মানুষের জন্য সাধারণ শ্রমজীবী মানুষের জন্য করতে পারি আর আরেকটি কথা হচ্ছে সেটি আমাদের তেতলিয়া উপজেলায় যে রাস্তাঘাটের যে মানে দৃশ্য আর কি সেটি অন্যান্য স্থলবন্দরের থেকে আমাদের তেতুলিয়া উপজেলায় রাস্তাঘাট খুবই ভালো শুধু সাইড যেগুলো বড়ো বড়ো রাস্তা আছে যেগুলো স্থলবন্দরের সাথে ঘেসা সেগুলো আসলেই দৃষ্টি দিলে আমাদের সবচেয়ে ভালো হয় এবং পর্যটকগুলো ভালোভাবে চলাফেরা করতে পারবে সেই রাস্তাঘাটগুলো কিন্তু খুবই মানে লাজুক অবস্থায় আছে আর কি আর আমাকে যদি আল্লাহ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করে সরকারিভাবে যতটুকু মানে প্রকল্প বা যতগুলো যতটুকু অনুদান সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই স্ত্রবন্দরটিকে ভালোভাবে সাজার জন্য আমি কাজ করে যাব এটি আমার আশা অনেক ধন্যবাদ আপনাকে সহ প্রত্যেককেই এবং এই পর্যায়ে আমি আমাদের সাথে এতক্ষণ যারা শুনছিলেন এবং এখানে এই অডিটোরিয়ামের ভিতরে যারা উপস্থিত রয়েছেন এই এলাকার ভোটারবৃন্দ এই এলাকার জনগণ তাদেরই একটা প্রতিনিধি প্রতিনিধিত্ব করা অংশ আপনারা আমি খুব সংক্ষেপে আমাদের হাতে যেটুকু সময় আছে চেষ্টা করব আপনাদের দর্শকদের কাছ থেকে যদি কোনো কেউ প্রশ্ন করতে চান এই প্রার্থীকে তিনজন তাহলে একটু হাত তুলবেন এখানে যে পর্যটনের বিষয় পর্যটকরা আসে তাদের যে বিষয়গুলো সে সম্পর্কে বলছি তাদের জন্য থাকার এবং নিরাপত্তা ব্যবস্থায় পিছনে আরেকজন ভদ্রলোক উনি স্থলবন্দরে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে যেখানে রাজস্ব দ্বিগুণ হওয়ার কথা ওখানে কিন্তু রাজস্ব সেভাবে দ্বিগুণ হয়নি আপনারা নির্বাচিত হলে এই রাজস্ব রাজস্ব আয়ে এবং বেকার সমস্যা দূরীকরণে আপনারা কিভাবে জনসাধারণকে সুফল দিবেন ধন্যবাদ আপনাকে আমি একই সাথে আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আপনি বলতে চেয়েছিলেন বলুন আমার প্রশ্নটা হলো গত সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের যিনি নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জানার নাইমুজ্জামান ভুইয়া মুক্তা আপনি এই তেঁতুলিয়া উপজেলায় ওই নির্বাচন প্রচারণার কো চেয়ারম্যান ছিলেন নির্বাচন আচরণবিধি অনুযায়ী মাননীয় সংসদ সদস্য কোনো ক্যান্ডিডেটকে সমর্থন দিতে আনুষ্ঠানিকভাবে পারে না কিন্তু উনি একই সাথে যেমন জাতীয় সংসদ সদস্য পাশাপাশি উনি একজন এই এলাকার নাগরিক পঞ্চগড়ের কেটি সন্তান আটওয়ার কেটি সন্তান এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেই দৃষ্টিকোণ থেকে এই তেতুলিয়ারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে এই জেলা আওয়ামী লীগের মুক্তা আগামী দিনে আপনি যদি নির্বাচিত হন আপনার সঙ্গেই থাকবেন না আপনার বাইরে কারোর সঙ্গে থাকবেন এটাই রইল আপনার কাছে আমার প্রশ্ন জি ধন্যবাদ পিছনে একজন ভদ্রলোক উনি জি আমার হিসাবে প্রশ্নটা হলো রিসেন্টলি বৈদেশিক একটি ফুল নেদারল্যান্ডসের ফুল টিউলিপ ফুল যা দেখার জন্য আপাবন জনগণ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে নন্দন একটি ফুল এটি প্রান্তিক লেভেলে কৃষকের মাঝে ইদানিং আবাদ হচ্ছে এটি সুন্দর করে বিপণন করার এবং এটি সংরক্ষণ করার কী পদক্ষেপ নিলে পরে এই সম্ভাবনাটাও কামিং দিনে আমাদের চমৎকার প্রসাব লাভ করবে এবং অর্থনীতির ভালো একটা ভূমিকা রাখবে তৎসঙ্গে আমাদের তেঁতুলিয়ার প্রান্তিক লেভেলের কৃষকের আবাদকৃত সবজি দেশের বিভিন্ন কর্নারে বেশ সমাদৃত হয়েছে ইভেন ঢাকাতেও আমাদের এই সবজি আবাদ পচনশীল একটি আবাদ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি ধন্যবাদ আপনাকে আপনারা এই পর্যায়ে খুব সংক্ষেপে দু এক কথায় উত্তরটা দিবেন জনাব কাজী মাহমুদুর রহমান স্পেসিফিকলি আমি শুধু বলে দিচ্ছি আপনাকে আপনি অ্যাড্রেস করেন কাস্টমস হাউস এবং টিউলিপ এই কথা এই দুটো বিষয়ে যদি বলেন ইতিমধ্যে কিন্তু কাস্টম হাউজের জমি একুয়ার করা হয়েছে তো ওইখানে যত লোকের কথা বলেন তত লোকের কিন্তু কর্মসংস্থান হওয়ার মতো সুযোগ নাই তারপরে অবশ্যই কাস্টম হাউস যদি আমাদের হয়েই যায় তাহলে তো অবশ্যই যারা ওখানে যতদূর যতজন সুযোগ পাবে আমাদের তেঁতুলিয়া মানুষের কিন্তু সুযোগ পাবে আর টিউলিপ ফুল আসলে ফুলটা ব্যাপারে আমাদের এই আমরা যেই বিল্ডিংয়ে বসে কথা বলছি তারাই এটার জন্মদাতা আমি মনে করি বাংলাদেশে তা আসলে এই ব্যাপারে আমাদের করণীয়টা কি আমরা তিলিফুল চাষাবাদ করলে এই আমাদের যে দর্য যে চাষাবাদ হচ্ছে এটা কিন্তু লস আইটেম হিসাবে ইয়ে হয়েছে যেটা গতবারে করছিলো প্রথমবারে কিছুটা মনে হয় কিছুটা মানে লাভ হয়েছিল তারপরে গতবারে কিন্তু এবার লস লস হলে তো আমাদের চাষিরা বা যারা বাগানের বাগান প্রেমিক তারা যেগুলো করতে চাবে না তারিন খুব সংক্ষেপে বলবেন আমাদের হাতে আর একদমই সময় নেই কাস্টম হাউজের ব্যাপারে যে প্রশ্নটা করেছেন ইতিমধ্যেই কাস্টম হাউজের জন্য জায়গা অ্যাকোয়ার হয়েছে এবং অফিসারদের বা কর্মচারীদের থাকার জন্য ইতিমধ্যে বিল্ডিংও হয়েছে আর আমি যে কথাটা আগেই বললাম এনে তো কাস্টম হাউজের আমাদের প্রয়োজন নাই এখানে তো ইতিমধ্যে রেলওয়ে ওই সমস্ত এলাকা প্রায় আঠারোটা গোডাউন হবে আঠারোটা বিদেশি মালামাল রাখার জন্য ওইখানে এবং সেখানে এই এলাকার বহু শ্রমিকের কর্মসংস্থান হবে অন্য অন্য পোস্টে কী হবে জানি না তবে শ্রমিকদের কর্মসংস্থান হবে এটুকু বলতে পারি আর কাস্টম হাউস আসলে যেটা আমাদের কাস্টম হাউস পোর্টে যতটুকু দরকার ইতিপতি কার্যক্রম শুরু হয়েছে দুই নম্বর হলো আরেকটা প্রশ্ন করেছেন টিউলিপ টিউলিপের যে ব্যাপারটা হয়েছে একটা সময় আমরা দেখলাম এই বছরের আগের বছর বাংলাদেশে মাত্র তেঁতুলিয়া আর যশোরের দুই একটা জায়গায় টিউলিপ ফুল এটা পাওয়া যেত এখন এবার এমন হয়েছে ঢাকার কাছেই টিউলিপ ফুল হচ্ছে কিশোরগঞ্জে হচ্ছে নেত্রগণায় হচ্ছে অনেকে জানেন কি না জানি না যার কারণেই যে আমাদের ঢাকা বা চট্টগ্রাম বা সিলেট ওই এলাকার পর্যটকরা যেভাবে এর আগের বার আসতো টিউলিপ ফুল দেখার জন্য এবার কিন্তু সেভাবে আসে নাই আর এটা বাণিজ্যিকভাবে যদি করতে হয় তাহলে আমাদের যারা উদ্যোক্তা আছেন এখানে আমাদের মহিলাদেরকেও কাজে লাগানো যায় এখানে আমাদের যুবকদের তরুণদেরকেও কাজে লাগানো যায় বাণিজ্যিকভাবে যেমন যশোরে রয়েছে যশোরের ফুল দিয়ে বাংলাদেশে ফুলের চাহিদা মেটানো হয় যশোরে যে ফুল উৎপাদন হয় শুধু টিউলিপ না অন্যান্য ফুলও আছে তো এখানে শুধুমাত্র টিউলিপ ফুলের সাথে যদি নির্ভর করেন তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে না এই প্রজেক্ট থাকবে না এই প্রকল্প থাকবে না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যারা মুক্তারুল হক এই কাস্টম হাউসটি আসলে মানে শুরু দীর্ঘদিন আগে নাকি হয়েছিল কিন্তু এখন পর্যন্ত সেটির মানে ফলসলতি আমরা কিছুই দেখতে পারতেছি না তো তাই আশা করব যদি আমাদের সাংবাদিক সাংবাদিকভাবে যে প্রশ্ন আর আমার দুইজন অভিজ্ঞ বক্তা বলে গেলেন যদি প্রকৃত আমাদের এই কাস্টম হাউসটি হয় তাহলে তেতুলিয়া উপজেলা স্থলবন্দরের জন্য আমাদের আরও উন্নয়নমূলক সৌন্দর্য বাড়বে আর টিউবলিক ফুলটি এটি আসলে আমাদের মোবাইলে কিন্তু সবারই সবাই মানে দেখছেন মনে হয় ভাইরাল হয়ে গেছে এটি খুবই সুন্দর একটি জিনিস আমাদের পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার জন্য এটি একটা গৌরবের বিষয় যে টিউব টিউবলিক ফুল এটা যিনি বাগানের উদ্যোক্তা আমি তিনাকে ধন্যবাদ জানাই আসলে যদি প্রকৃত অর্থে আমরা সকলে ওনাকে সহযোগিতা করি সরকারিভাবে যদি সহযোগিতা করে তাহলে উনি আসলে এটি আরও তিনার অবস্থান থেকে আরো মানে বিস্তার মানে লাভ করতে পারবে আর কি সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি তিনাকে সহযোগিতা করার দরকার আমাদের এই টিউবলিক ফুল ধন্যবাদ ধন্যবাদ দেখা আমরা এই পর্যায়ে অনুষ্ঠান শেষ করব কিন্তু তার আগে শুনে নেব আমার সামনে একজন নারী দর্শক শ্রদ্ধা তিনজন বড় ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা নারী সমাজ শ্রমজীবী নারী এবং পুরুষের মধ্যে বেতন বৈষম্য আছে যেমন পাথর লোড করা আনলোড করা শুটিং করা পুরুষ লেবাররা পায় পাঁচশো টাকা হাজিরা এবং মহিলাদের দেওয়া হয় চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা হাজিরা শ্রদ্ধা বড় ভাইদের কাছে আমার প্রশ্ন যে ওনারা নির্বাচিত হইলে এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আসলে উনি যে প্রশ্নটা করেছেন সেটি আমিও একমত এটা আসলেই আমি কিন্তু সেটার পক্ষেই আমি দীর্ঘদিন ধরে নারীদেরও নারী শ্রমিকদের সাথেও ছিলাম যে বৈষম্যটুকু যাতে না হয় কারণ ওরাও যেটুকু পরিশ্রম করে আমাদের পুরুষগুলোও করে সেটা ব্যাপারে আমি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন চা ফ্যাক্টরি নারীদের শ্রমিকদের সাথে আমার পাথর শ্রমিকদের সাথে আমি কিন্তু লেগেই আছি আমি কিন্তু আপনার প্রশ্নের পক্ষেও আমি অমত এবং আমি আশা করব যাতে এটা বৈষম্য না হয় আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ জনাব তারিন আপনি এই প্রশ্নটার সংক্ষেপে উত্তর দেবেন এবং একসাথে একজন দর্শক কেবলমাত্র আপনাকে একটা প্রশ্ন করেছিলেন সেটা একটু উত্তর দেবেন আমি আগে প্রথম প্রশ্ন জবাবটা দিই সেটা হলো নারী শ্রমিক এখানে আসলে এই বৈষম্যটা রাখা উচিত না এখানে আসলে অনেক কিছু অনেক ধরনের সরকারিভাবে নির্দেশনা থাকে ওখানে তো নারী এবং পুরুষ উল্লেখ নাই সরকারিভাবে নির্দেশনায় যে পুরুষদের একটা রেট আর নারীদের একটা রেট কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আমরা এই বৈষম্যটা সৃষ্টি করে নারীদেরকে একটু ঠকানোর চেষ্টা করি এটাই বাস্তবতা রিয়েলিটি তো আমরা জনপ্রতিনিধি হিসাবে যদি নির্বাচিত হতে পারি কারণ এর আগে আমি জনপ্রতিনিধি ছিলাম না আমি একটা রাজনৈতিক দলের একটা সামান্য কর্মী আমার ভাই মুকু উপজেলার চেয়ারম্যান ছিলেন আমার বড়ো ভাই কাজী মাহমুদুর রহমান ডাবলু উনি উপজেলার চেয়ারম্যান আছেন এই জিনিসগুলো আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারি আপনাদের আপনাদের প্রশ্নের জবাবে বলতে চাই এই বৈষম্যগুলো যেন না থাকে চেষ্টা করবো ব্যবসায়ীদের সাথে বসে শ্রমিকদের সাথে বসে একই রেট যেন মহিলা এবং পুরুষ একই দর যেন নির্ধারণ হয় এ ব্যাপারে আমি সচেষ্ট থাকব। পাশাপাশি আর একটি প্রশ্ন করেছেন আর একজন যে আগামী দিনে উন্নয়নের কার্যক্রমের মধ্যে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে আমি থাকবো কি না বা উনি থাকবে কিনা আরে এটা তো কোনো ই হলো না কারণ উনি তো জাতীয় সংসদ সদস্য ওনার মানুষের কাছে কমিটমেন্ট আছে নির্বাচনী আমরা ইস্তাহার দিয়েছি উনিও ইস্তাহার দিয়েছেন ওই ইস্তাহার আমরা মানুষের কাছে দিয়েছি উনি তো না থাকার তো কারণই নাই উনি তো থাকবেই পাশাপাশি উন্নয়নমূলক কার্যের সাথে অবশ্যই এমপি সাহেবের সাথে সম্পর্ক না থাকলে এই এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হবে যার কারণেই ঐক্যবদ্ধভাবে মাননীয় সংসদ সদস্য এবং আমি যদি নির্বাচিত হতে পারি উপজেলা উপজেলার চেয়ারম্যান হিসাবে ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি করব আপনাদের সামনে ওয়াদাবদ্ধ আমি ধন্যবাদ জনাব কাজী মাহমুদুর রহমান আপনি বলবেন যে নারী পুরুষের যে বেতন বৈষম্যের কথা বা পারিশ্রমিকের বৈষম্যের কথা এ ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিবে ছেলে বৈষম্য থাকা ঠিক না এক পর্যায়ে কিন্তু যেটা ছিল পুরুষরা পাঁচশো টাকা বেতন মানে মহিলারা দুইশো টাকা পাইতো এখন কিছুটা হলে কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখন দেখা যায় চারশো টাকা পর্যন্ত তিনশো টাকা পর্যন্ত কিন্তু হচ্ছে এক পর্যায়ে আমি আমি আশা করব যে যারা ব্যবসায়ী তারা হয়তো এক পর্যায়ে দেখা যাবে যে হয়তো সম পরিমাণ হয়েই যাবে তাই মহিলারা যথেষ্ট পরিশ্রম করে পুরুষের থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ এবং একই সাথে আজকে এখানে এতক্ষণ আমাদের সাথে যারা সময় দিলেন উপস্থিত ছিলেন ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান আপনারাও অংশ নিলেন দেখলেন এবং আপনাদের সবার উপস্থিতিতে আমরা মনে হয় কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম এই উপজেলার বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের কথাগুলো এবং যেহেতু নির্বাচন খুবই সামনে এবং সেখানে প্রধান তিনজন প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাদের সাথে ছিলেন তাদের কথাগুলো আমরা শুনলাম তাদের পরিকল্পনার কথা শুনলাম আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমরা এরই সাথে ঢাকা ট্রিবিউন আইআরআই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশে আজকের পর্ব এখানে শেষ ঘোষণা করছি আবারও দেখা হবে অন্য কোনো পর্বে